আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব 2024 সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেল। 1 নম্বর জনাব আ ক ম মোজাম্মেল হক, সে পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 2 নম্বর জনাব ওবায়দুল কাদের, তিনি পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব। 3 নম্বর জনাব আবুল হাসান মাহমুদ আলী, তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। 4 নম্বর জনাব আনিসুল হক, তিনি পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 5 নম্বরে যার নামটা আমরা দেখতে পাচ্ছি, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। 6 নম্বর হচ্ছে জনাব আসাদুজ্জামান খান, পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর পয়েন্টটা আগে যিনি ছিলেন তিনি আছেন। 7 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 8 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ ফারুক খান, পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 9 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, তিনি বর্তমানে পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আগে ছিলেন শিক্ষামন্ত্রী, বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 11 নম্বরে যার নাম দেখতে পাচ্ছি, জনাব সাধন চন্দ্র মজুমদার, পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জনাব আব্দুস সালাম পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। জনাব মোহাম্মদ ফরিদুল হক খান পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। 14 নম্বর হচ্ছে জনাব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব। 15 নম্বর হচ্ছে জনাব নারায়ণ চন্দ্র চন্দ, পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। 16 নম্বর হচ্ছে জনাব জাহাঙ্গীর কবির নানক, পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। 17 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুর রহমান, পেয়েছেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। 18 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুস শহীদ, পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব। 19 নম্বর যার নাম দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। 20 নম্বর হচ্ছে ডাক্তার সামন্ত লাল সেন, তিনি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। 21 নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম, পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব। 23 নম্বর হচ্ছে সরি 22 নম্বর হচ্ছে জনাব ফরহাদ হোসেন, পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। 23 নম্বর হচ্ছে জনাব নাজমুল হাসান, পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। 24 নম্বর হচ্ছে জনাব সাবের হোসেন চৌধুরী, পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব। 25 নম্বর হচ্ছে যার নাম দেখতে পাচ্ছি, জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এই ছিল 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেল সেটি।